हेलो फ्रेंड्स वेलकम बैक टू आरजेएम इंग्लिश लिटरेचर एंड लैंग्वेज यूट्यूब चैनल। हमारे आजकल ये भिडियोटी बनाना हो स्पेशली रिपोर्ट राइटिंग जन्य। रिपोर्ट राइटिंग नियम কিভাবে একটা রিপোর্ট লিখলে সবচেয়ে ভালো মার্কস পাওয়া যায় সেটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে করেছি। লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে সেটা দেখে নিতে পারো, অবশ্যই দেখে নিও। আজকে আমাদের এই সেটটি করার উদ্দেশ্য হলো, আজকে আমরা এখানে একটা অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের উপর একটি রিপোর্ট করব এবং এই রিপোর্টটির মধ্যে দিয়ে তোমাদেরকে আমি কিছু এমন ট্রিক্স দেখিয়ে দেবো যাতে যে কোনো রোড অ্যাক্সিডেন্ট বিষয়ক যদি নিউজপেপার রিপোর্ট আসে তাহলে সেটা তোমাদের করতে আর কোনো অসুবিধাই কিন্তু হবে না। ঠিক আছে, দেখো বলেছে 2 dead 6 injured ইন রোড অ্যাক্সিডেন্ট। অর্থাৎ কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নিয়ে বুঝতে হবে যে সেখানে হাইলাইট করার মতন কি রয়েছে বা কোন জিনিসটা হাইলাইট করলে সেই খবরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর হবে। মনে রাখতে হবে খবরের কাগজ যখন কেউ পড়ে তখন কিন্তু প্রত্যেকটা খবর তার পক্ষে পড়া সম্ভব হয় না। তার চোখ এমন এমন কিছু খবরের দিকে আটকে যায়, অর্থাৎ এমন এমন কিছু হেডলাইন দেখে তার চোখ আটকে যায় যে পাঠক বাধ্য হয় সেই খবরটা পড়তে। তো আমাদেরকেও কিন্তু মাথায় রাখতে হবে আমাদের টাইটেলটা যেন ঠিক সেরকমই গুরুত্বপূর্ণ এবং আই ক্যাচি হয়। ঠিক আছে, এখানে দেখো বলা হয়েছে 2 dead 6 injured ইন রোড অ্যাক্সিডেন্ট, অর্থাৎ দুজন মারা গেছে, 6 জন অসুস্থ বা ইনজিওর হয়েছে, আহত হয়েছে রোড অ্যাক্সিডেন্ট। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় কিন্তু এটাই যে কজন মারা গেছে, কজন আহত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যখন রোড অ্যাক্সিডেন্টের উপরে কোনো টাইটেল লিখবো তখন এভাবে লিখবো কতজন প্রথমে মারা গেছে এবং কতজন ইনজিওর্ড হয়েছে। ঠিক আছে, সেটা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে বা রেল অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা আমরা টপিক ওয়াইজ জায়গাটা আমরা চেঞ্জ করব। ওকে, তাহলে টাইটেলের ব্যাপারটা পরিষ্কার হলো। আচ্ছা, তারপরে কি? তারপরে আমরা জানি নিউজপেপার রিপোর্ট লিখতে গেলে প্রথমে একটি জায়গার নাম দিতে হয়, তারপরে ডেট দিতে হয়। তাহলে যেহেতু জায়গার নাম, কেন যেই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানকার নামটা দিতে হবে। তাহলে দেখো নিউ দিল্লি মানে দিল্লিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, পাঠক প্রথমে হেডলাইন দেখবে, তারপরে কিন্তু পাঠক দেখবে জায়গার নাম, অর্থাৎ কোথায় হয়েছে ঘটনাটা। ঠিক আছে, তারপরে ডেট, ডেটটা সবসময় ঘটনার পরে হবে, যে ঘটনাটা ঘটে গেছে তার পরে হবে। ঠিক আছে, কারণ ঘটনা ঘটে যাওয়ার পরেই কিন্তু খবরটা ছাপানো হয়। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের টাইটেল বা হেডলাইন এবং প্লেস আর ডেট। এবার চলে আসি মূল বিষয়বস্তুতে। দেখো বলেছে এ ডিভাস্টেটিং রোড অ্যাক্সিডেন্ট ওয়াজ অকার্ড হোয়েন আ ট্যুরিস্ট বাস ওয়াজ কোলাইডেড উইথ আ মারুতি কার নিয়ার আইটিও নিউ দিল্লি। দেখো মনে রাখতে হবে নিউজ পেপার রিপোর্টের প্রথম লাইনটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ ওটা। ঠিক আছে, প্রথম লাইনে কিন্তু পাঠকের যে ইন্টারেস্ট আছে সেটাকে গ্রো করতে হবে, তার জন্য প্রথম লাইনে কিন্তু বলে দিতে হবে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে কিসের কিসের মধ্যে হয়েছে এবং কোথায় হয়েছে, অর্থাৎ কোন দুটো ভেহিক্যালের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কোথায় হয়েছে। দেখো প্রথম লাইনটা আমরা তাই লিখলাম, এ ডিভাস্টেটিং রোড অ্যাক্সিডেন্ট ওয়াজ অকার্ড হোয়েন আ ট্যুরিস্ট বাস ওয়াজ কোলাইডেড উইথ আ মারুতি কার নিয়ার আইটিও নিউ দিল্লি, অর্থাৎ জায়গার নামটা আমরা এখানে করলাম। তাহলে দেখো এখানে ডিভাস্টেটিং জায়গাটা সেম থাকবে, রোড অ্যাক্সিডেন্টের জায়গাটাতে চেঞ্জ হবে টপিক ওয়াইজ। সেখানে কি টপিক হবে? ওয়াজ অকার্ড হোয়েন আ ট্যুরিস্ট বাস, ট্যুরিস্ট বাস এখানে আছে, যেখানে যে ভেহিক্যালটা থাকবে সেটা ওয়াজ কোলাইডেড উইথ, তারপরে যে ভেহিক্যালটা থাকবে সেটা এখানে আমরা দিব, আর নিয়ার দিয়ে জায়গার নামটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে প্রথম লাইনটা যেটা আছে সেটা আমরা সেম রাখবো, শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্ট হলে সেটা রোড অ্যাক্সিডেন্ট একই থাকবে, যদি সেটা রেল অ্যাক্সিডেন্ট হয় সেটা রেল অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেটা মেট্রো অ্যাক্সিডেন্ট হলে মেট্রো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর মনে রাখতে হবে কিসের মধ্যে, কার কার মধ্যে মুখোমুখি ধাক্কা লেগেছে বা কী হয়েছে। তো এই ট্যুরিস্ট বাস, মারুতি ভ্যান বা মারুতি কার আর জায়গা, এগুলো কিন্তু কোশ্চেন হিসাবে চেঞ্জ হবে, বাকি কিন্তু লাইনটা সেম থাকবে। আচ্ছা, তারপরে লাইনে কি বলা হয়েছে? দেখো বলা হয়েছে এ ট্যুরিস্ট বাস অফ উত্তরপ্রদেশ রোডওয়েজ ফুল অফ প্যাসেঞ্জার্স ওয়াজ অন আ পিকনিক টু ইন্ডিয়া গেট। অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশ রোডওয়েজের একটি বাস, একটি ট্যুরিস্ট বাস মানে পর্যটকবাহী বা বলা যেতে পারে যারা ভ্রমণের জন্য বেরিয়ে থাকে, সেটা ফুল অফ প্যাসেঞ্জার, তৈরি প্যাসেঞ্জারে ভর্তি ছিল, তারা পিকনিকে যাচ্ছিল কোথায়? ইন্ডিয়া গেটে, দিল্লিতে। হোয়েন ইট রিচড নিয়ার আইটিও, আইটিও একটা জায়গার নাম বা একটা স্থানের নাম, হোয়েন ইট রিচড আইটিও ইট হিট আ মারুতি কার ফ্রম দ্য লেফট সাইড অ্যান্ড আ স্কুটার ফ্রম দ্য ব্যাক। অর্থাৎ এটা যখন আইটিওতে পৌঁছায় এটা ধাক্কা মারে একটা মারুতি কারকে এবং পেছন থেকে ধাক্কা মারে একটাকে, কাকে? একটা স্কুটারকে। ঠিক আছে, এখানে কিন্তু ঘটনার বর্ণনা তারপরে কিন্তু দেওয়া হচ্ছে, দ্য ইয়াং বয়েজ ইন দেয়ার টিনস অন দ্য স্কুটার ওয়ার থ্রোন অন দ্য রোড অ্যান্ড ডায়েড অ্যাট দ্য স্পট। সেই স্কুটারের মধ্যে ছিল দুজন টিনেজার, টিনেজার মানে কি? যাদের বয়সের टीन एजर मध्य जेमन 13, 14, 15, 16, 17, 18, 19 अर्थात 13 থেকে 19 मध्य तादेर बयस छिलो ठीक है। टीन एजर दुजन छिलो तारा स्कूटारे छिलो ठीक है। तारा किन्तु ओई धक्का लागार पर छिटके चले जाए रास्तार अपर दिके एबं किन्तु सेखाने तादेर स्पटे मृत्यु घटे जाए। खुबই মর্মান্তিক একটি ঘটনা। তারপর বলা হয়েছে দ্য ডেড বডিজ ওয়ার লাইং অন দ্য রোড ইন আ পুল অফ ব্লাড। অর্থাৎ সেখানে সেই টিনেজার দুজন সেই যে বাচ্চা ছেলে দুটো তারা সেখানে পড়ে গেছে, পড়ে গিয়ে কিন্তু তাদের সেখানে মৃত্যু ঘটে এবং সেখানে রক্তে চারিদিকে ভেসে যায়। পুল অফ ব্লাড মানে সেখানে রক্তে চারিদিকে ভেসে যায়। তারপর বলা হয়েছে দে ওয়ার নট ওয়ারিং হেলমেটস হোয়াইল রাইডিং। তার কারণটা হচ্ছে তারা যখন গাড়ি চালাচ্ছিল তখন তাদের কিন্তু মাথার মধ্যে হেলমেট ছিল না ঠিক আছে। Even the driver of the Maruti car lost his sense, hit a wall, but did not get hurt। এবং মারুতির যে ড্রাইভারটা ছিল সেও কিন্তু ধাক্কা লাগার পর ব্যালেন্স হারিয়ে একটা দাওয়ালে গিয়ে ধাক্কা মারে ঠিক আছে, এবং সেন্স হারিয়ে যায় কিছুক্ষণের জন্য, কিন্তু তার কিন্তু সেরকম কোনো ক্ষতি হয়নি। Passengers in the bus got a sudden jerk। কিন্তু বাসে যে প্যাসেঞ্জাররা ছিল তারা হঠাৎ করে ঝাঁকি অনুভব করে। 6 passengers were seriously injured। তাদের মধ্যে 6 জন প্যাসেঞ্জার খুবই অসুস্থ হয়ে যায়, খুবই ইনজিওর হয়ে যায়। তারপর বলা হয়েছে দেখো দেয়ার ওয়াজ এ লাউড হিউ অ্যান্ড ক্রাই, মানে সেখানে হঠাৎ করে প্রচণ্ড ভিড় হট্টগোল জমে যায় ঠিক আছে। এটা স্বাভাবিক, তো রাস্তার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হলে অবশ্যই সেখানে চিৎকার চেঁচামেচি ভিড় হয়ে যাবে, তাই হয়েছে সেখানে। দ্য ইনজিওর্ড ওয়ার টেকেন টু দ্য হসপিটাল ফর ইমিডিয়েট মেডিকেল এইড। সেই অসুস্থ বা যারা আহত হয়ে গেছে তাদেরকে কিন্তু তড়িঘড়ি সেখানকার হাসপাতালে পাঠানো হয়েছে। দ্য হোল ট্রাফিক কেম টু স্ট্যান্ড স্টিল। গোটা ট্রাফিক কিন্তু সেখানে থেমে যায়, ঘিঞ্জি হয়ে যায়, চারিদিকটা কনজেস্টেড হয়ে যায়। দ্য পুলিশ অ্যারাইভড ইন অন টাইম অ্যান্ড রেজিস্টার্ড আ কেস ফর নেগলিজেন্ট ড্রাইভিং অ্যান্ড হোমিসাইড এগেন্সট দ্য বাস ড্রাইভার। অর্থাৎ পুলিশ সেখানে আসে এবং সেখানে এসে একটা রেজিস্টার করে একটা কেস সেই বাস ড্রাইভারের এগেনস্টে, যে মানে অবহেলা বা আনমনাভাবে গাড়ি চালানোর জন্য এবং ওই অ্যাক্সিডেন্ট করে দুজনকে মেরে ফেলার জন্য কিন্তু কেসটা করে। তো দেখো এইখানে যেটা আমরা দেখলাম সেখানে হচ্ছে টাইটেলটা আর ডেটের ব্যাপারটা বললাম, প্রথম লাইনটার কথা বললাম, প্রথম লাইনটা হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাও বললাম, এবং তারপরে প্রথম লাইনে কিন্তু মূল কথাটা থাকবে, তারপরে কিন্তু ঘটনার বর্ণনা থাকবে। আর আরেকটা কথা যে রিপোর্ট লেখার সময় কিন্তু যে রিপোর্টার আছে তার কিন্তু ব্যক্তিগত মতামতের কোনো জায়গা এখানে থাকবে না, সে কিন্তু নিজের কোনো মতামত দিতে পারবে না ঠিক আছে। তো এইভাবে আমরা একটি নিউজ পেপার রিপোর্ট লিখতে পারবো এবং এইভাবে আমরা কিন্তু একটি রোড অ্যাক্সিডেন্ট বা যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট সম্পর্কিত নিউজ পেপার রিপোর্ট আমরা কিন্তু করতে পারবো, যেটা আমাদের পিএসসি ক্লার্কশিপ হোক, আইসিডিএস হোক, ডাব্লিউবিসিএস মেইনস হোক বা এসএলএসটি পিটি হোক বা যে কোনো রিটার্ন এক্সাম, যেগুলো গভর্নমেন্টাল সার্ভিসের জন্য রিটার্ন এক্সাম হয় ইংলিশে, সেখানে কিন্তু নিউজ পেপার রিপোর্ট কম বেশি সব জায়গাতে থাকেই। আমরা অলরেডি রিপোর্ট নিয়ে কিছু কাজ করেছি, কিছু ভিডিও করেছি, তোমরা চাইলে আমাদের দেখতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি। তার পাশাপাশি পেসিরও কিছু ভিডিও কিন্তু রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো নিউজ পেপার রিপোর্টের টপিক এবং নতুন কোনো ট্রিক নিয়ে। তো সঙ্গে থাকো, টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ।